বারবার বিতর্কের মুখে দেখা গিয়েছিল এবং খবরের শিরোনামে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে কিন্তু বর্ধমান দুর্গাপুরে আজ ঈদের দিনে তাকে তৃণমূলের কর্মসূচিতে দেখা গেল মাই খাতে বক্তৃতা দিতে যেরকম এই ছবি দেখলাম ঠিক অন্যরকম ছবি চাল সাথে মুখ্যমন্ত্রীর কনভয় যখন চালসাই ঢোকে ঠিক ঢোকার মুখে বিজেপির সভা থেকে চোর চোর স্লোগান ঠিক একেবারে অন্য ছবি একটু আগে যে ছবি আমরা আপনাদেরকে দেখালাম দিলীপ ঘোষের সৌজন্যমূলক ছবি তার উল্টো ছবি চালসাতে চালসায় মুখ্যমন্ত্রীর কনভয় ঢোকার মুখে বিজেপির সভা থেকে উঠে এলো চোর চোর স্লোগান আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের কাছে সুপ্রিয় ঠিক কি হয়েছে দেখো যেমনটা দেখা গেছে যে আজকে দুপুর নাগাদ যখন মুখ্যমন্ত্রী আকাশপথে এসে নামেন এবং সেখান থেকে চালসাতে রাত্রিবাসের জন্য আজকে চালসাতে তিনি থাকবেন বলে চালসার উদ্দেশ্যে রওনা হন সেই সময় চালসা পৌঁছতেই কিন্তু মঙ্গলবাড়ি এলাকাতে সেখানে রাস্তার পাশেই আলিপুরদুয়ার লোকসভা আসনের বিজেপি প্রার্থী মনোস টিকার সমর্থনে সভা ছিল পথসভা সেই পথসভার সামনে দিয়ে যখনই মুখ্যমন্ত্রীর কনভয় ঢোকে সেই সময় কিন্তু সেই পথসভা থেকেই চোর চোর স্লোগান বলে চোর স্লোগান দেওয়া হয় এমনটাই কিন্তু কিন্তু অভিযোগ উঠে আসে এর সেখানকার ঘটনাস্থলে থাকা পুলিশ তারা এগিয়ে যান মাইক বন্ধ করার জন্য পরবর্তীতে যেমনটা বিজেপি নেতৃত্বদের অভিযোগ যে মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকবে সেই কারণেই কিন্তু মাইক বন্ধ করার চেষ্টা করছিলেন পুলিশ এবং যথারীতি পারমিশন নিয়ে কিন্তু এই পথসভা করা হচ্ছিল সেই জায়গাতে মুখ্যমন্ত্রী কনভয় ঢোকার কারণে কিন্তু এই মাইক বন্ধ করতে আসছে পুলিশ পুলিশের অতি সক্রিয়তার কিন্তু একটা অভিযোগ উঠে বিজেপির নেতৃত্বদের তরফ থেকে এবং এই ঘটনার পরবর্তী কনভয় কিন্তু সেখান থেকে বেরিয়ে টিয়াবর্ণের উদ্দেশ্যে রওনা হয় এবং পরবর্তীতে বিজেপি নেতাদের যেটা অভিযোগ যে চটি চাটা পুলিশ যেই পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা সেই পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়কে দেখতে পেয়ে বিজেপির পথসভাকে নষ্ট করা ভন্ডুল করার একটা চেষ্টা চালাচ্ছে বেশ ধন্যবাদ সুপ্রিয় মুখ্যমন্ত্রীর কনভয় চালশায় ঢোকার আগে মঙ্গলবাড়ি এলাকায় বিজেপির পথসভা থেকে উঠলো চোর চোর স্লোগান